শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, এবছর আমরা এমন একটি সময়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করছি যখন ভয়াবহ বন্যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকজনের প্রাণ গেছে, কৃষি প্রাণী সম্পদ সহ সম্পদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে, অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এ সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। সম্মানিত সুধীমণ্ডলী, হিন্দু ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন একজন পরোপকারী ও মানবদরিদ মানুষ এবং সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করতে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগে যুগে ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করছে। প্রিয় সুধী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্যান্য অনন্য বৈশিষ্ট্য। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য